হ্যালো লাভলি পিপল, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে মিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা এই চ্যানেলে শিখব আরবি ভাষা শেখার ক্লাস 194। 194তম ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি এখানে কিছু নতুন শব্দ দিয়েছি যেগুলো আমাদের শিখতেই হবে। তো সম্পূর্ণ পর্বটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনি নতুন কিছুই শিখতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমত যে শব্দটি আছে সেটা হচ্ছে তোশক। তোশককে আরবি ভাষায় বলা হয়ে থাকে তুররাহ। তুররাহ মানে তোশক। এরপর লেখা আছে ময়লা। ময়লাকে আরবি ভাষায় বলে ওয়াসাক বা কাসরা। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়াসাক মানে ময়লা। তারপর সাধারণ, সাধারণ এর আরবি হচ্ছে আল আদি। আল আদি মানে সাধারণ। এবার লেখা আছে রক্ত। রক্তকে আরবি ভাষায় বলে দম। দম মানে রক্ত। তারপর বোঝা। বোঝা এর আরবি হচ্ছে আরফ। ইচ্ছা করলে আপনি আরএফ বলতে পারেন। তা আরফ মানে হচ্ছে বোঝা। তারপর আজ। আজ এর আরবি হচ্ছে আলিয়ম। আলিয়ম মানে আজ। নেক্সটে লিখা আছে আগামীকাল। আগামীকাল এর আরবি হলো বুখরা। বুখরা মানে আগামীকাল। তারপর গতকাল। গতকালকে আরবিতে বলে আমস। আমস মানে হচ্ছে গতকাল। এবার লেখা আছে মিনিট। মিনিটকে আরবি ভাষায় বলে দিগিগা। দিগিগা মানে মিনিট। এখন লেখা আছে কত। কত এর আরবি হলো কাম। কাম মানে কত। তারপর ডাক্তার। ডাক্তারকে আরবি ভাষায় বলা হয় তবিব। তবিব মানে ডাক্তার। এবার লিখা ওষুধ। ওষুধকে আরবিতে বলা হয়ে থাকে দাওয়া। দাওয়া মানে ওষুধ। নেক্সটে লিখা আছে মেহমান। মেহমানকে আরবিতে বলবেন দইফ। দইফ অর্থ মেহমান। এখন লিখা অত্যাচার। অত্যাচারকে আরবিতে বলবেন জুলুম। জুলুম মানে অত্যাচার। এরপর পরাজয়। পরাজয় এর আরবি হলো খাসাদ। খাসাদ মানে পরাজয়। তারপরে লিখা আছে পানির বোতল। পানির বোতল এর আরবি হলো মাই কারুয়া। মাই কারুয়া মানে পানির বোতল। নেক্সট লিখা চুপ করো। চুপ করো এর আরবি হলো উস্কুত। উস্কুত মানে চুপ করো। তারপরে লিখা আছে তেল। তেল এর আরবি হলো জেত। জেত মানে তেল। আবার অনেকে জাইতুন বলে থাকে অথবা জেইত বলা হয়ে থাকে। নেক্সট লিখা আছে উট। উট এর আরবি হলো জামাল। জামাল মানে উট। তারপর চাহিদা। চাহিদা এর আরবি হলো তলব। তলব মানে চাহিদা। এবার লিখা আছে আকাশ। আকাশ এর আরবি হল সামাউন। সামাউন মানে আকাশ। পরবর্তী শব্দটি হল সাইজ। সাইজ এর আরবি হল মেগাজ। মেগাজ মানে সাইজ।
এখন লেখা আছে মরিচ। মরিচ এর আরবি হলো ফিলফিল, ফিলফিল মানে মরিচ। তারপর লেবু, লেবুকে আরবি ভাষায় বলে লেমন, লেমন মানে লেবু। আবার অনেক সময় লেইমুনও বলা হয়ে থাকে, লেইমুন। নেক্সট লিখা আছে আঙ্গুর, আঙ্গুরকে আরবি ভাষায় বলে ইনাব। ইনাব শব্দের অর্থ আঙ্গুর। নেক্সট তরমুজ, তরমুজকে আরবি ভাষায় বলে বেত্তিক, বেত্তিক। কেউ কেউ বিত্তিক ও বলে থাকে, বিত্তিক। তারপর লেখা আছে আনারস, আনারস এর আরবি হচ্ছে আনানাস, আনানাস মানে আনারস। নেক্সট লেখা সারা, সারা এর আরবি হলো বেদুইন, বেদুইন মানে সারা। এখন লেখা লাগবে, লাগবে এর আরবি হলো আবগা, আবগা, অথবা আপনি বলতে পারেন এবি। নেক্সট লেখা বুক, বুককে আরবি ভাষায় বলে সদর, সদর মানে বুক। এবার লেখা আছে জিব্বা, জিব্বাকে আরবি ভাষায় বলে লিসান, লিসান মানে জিব্বা। তারপর টেবিল, টেবিলকে আরবি ভাষায় বলে তবিল, তবিলা মানে টেবিল। লিখা আছে আমার, আমার এর আরবি হচ্ছে মালানা, মালানা মানে আমার। তারপর ভাঙা, ভাঙাকে আরবি ভাষায় বলে মাকসুর, মাকসুর মানে ভাঙা। এবার লিখা মাথা, মাথাকে আরবিতে বলে রাজ, রাজ মানে মাথা। নেক্সট লিখা চুল, চুলকে আরবিতে বলে শার, শার মানে চুল। লিখা আছে বই, বইকে আরবি ভাষায় বলে কিতাব, কিতাব মানে বই। কথা, কথাকে আরবিতে বলে কালাম, কালাম মানে কথা। সোনা, সোনাকে আরবি ভাষায় বলে ইসমে, ইসমে মানে সোনা। না এর আরবি হলো লা অথবা মাফি, লা অথবা মাফি মানে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 194তম পর্বটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ছোট অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের বিডি বেবি নেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।